আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলো আমি আজকে তেমন কিছু লয় আজকে হচ্ছে আমি এটা এলা জানলা টানলা এলা পরিষ্কার করসন ঠায় টাই এলা মেলা ধুলা পড়ে গেছিলো তেলাই আজকা পরিষ্কার জন্যে শেষি এটা মেলা ময়লা হসলো জানলার গ্রিল তারপরে যে থায়ের গ্লাসগুলান তারপর হচ্ছে আমার যে ঘরের আলমারি যেটা নতুন কিনেছি সেটার কাজ মানে আয়না আয়নাগুলান সবগুলা পরিষ্কার করছি ফ্যান পরিষ্কার করেছি এলাই আজকে পরিষ্কার করলো আর হচ্ছে সাথে রান্নাবান্না করলো আর কী রান্ধেছি সেটা তো তোমাকে মাঝে শেয়ার করবোই আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার আজকার কথা কিংকা লাগছে অবশ্যই জানাবেন আর কেউ যদি কবার পারেন যেটা কোন কোন অঞ্চলের ভাষা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার যদি ইংকা কথা তোমাকে কথার ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যারা দেখেন বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে এভাবে সাপোর্ট করবেন সবাই আমাকে জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও তোমাকে মাঝে শেয়ার করা পারি আর তোমরা সেই ভিডিওগুলো দেখবা পারেন তো এদের দেখা পাচ্ছেন জানলা দিয়ে আমি জানলাতে যেটা দেখা পালেন লাউ এর গাছ সেটা হাঁকেই ওপার সিপাত হলো আমরা কিছু গাছ লাগাইছি ধুনা পাতার আমদানি পাতার মরিচ বেগুন লাউ এলার আর এদের দেখা পাচ্ছেন মশারি এল নামি থা হলো আমি মো এলা মেলা ধুলা পড়ে গেছিলো ময়লা হচলো তো আর হলো এদের এটি তরকারি তুলে দিয়েছি পাশাপাশি এলাকা আমি কাজ করছো তো এটি আমি হলো ফাঙ্গাস মাছ ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল করসন তো পাঙ্গাস মাছ তো আমার মেলা পছন্দের আমার বড়েরও পছন্দ আমাকে দুজনারই মেলা পছন্দের আর অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করেন না আর যারা যারা করেন তারা তো জানেনি এই মাছ কিংকা স্বাদের তো আমি হলো এই দ্য বিসনারা তারপর ওই হলো বাথরুমে আছে এই সুযোগে আমি ভাবনো তে তামান কাজ করে ফেলি আমি ফ্যান মুছনো গ্লাসগুলো মুছনো জানলা পরিষ্কার কোনো বিছনা না তাও ওই বাথরুমেতে বসেছিল আর এটা গ্লাসগুলো ফ্যান চকচকা গোসো এতে ফ্যানটাও ফাইন চকচকা করেছে আমি হুইল পাউডার দিয়ে ফাইন করে মাজেছি মানে পরিষ্কার করেছি আর কি তারপরে এতে আলমারির গ্লাসটা তার যে তরকারি হয়ে গেছে আমার কন্য এখন হলো ভালো করে এলা ঝাড় ঝাড়ঝুড় দিয়ে হচ্ছে এই যে খাটের এই এল্লাও মেলা ময়লা হসলো এলাও পরিষ্কার কন্য। আর হলো তারপর এলা সব পরিষ্কার টরিষ্কার করে ঘর সাজিয়ে আমি একবারে বাথরুমে ঢুকবো ওই দেখ ওই মশারি ভিজামো ওর কিছু কি জামা কাপড় আছে সেল্লা ভিজামু তারপর হলো গোসল দেয় একবারে বাড়ামো তো এলা হলো কাম আমার গোসল দেওয়ার আগেই করা লাগে কারণ হলো ওই আনা শুতে থাকে ঘরের মধ্যে যখন ওই বাথরুমে ঢোকে তখন আমি এলা কামগুলা করে লিয়ে। নালে হলে ওই আবার করবা দেয় না ধুলা সমস্যা হয় তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দোয়া করবেন